গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। এনএমজিএনএম এন্ট্রান্সের উপরে আপকামিং 2024-এর এনএমজিএনএম এন্ট্রান্সের উপরে তোমাদের যে মক টেস্ট সিরিজটি নেওয়া হচ্ছিল জীবজগতের নিয়ন্ত্রণ, আজ তার থার্ড ক্লাস। তো আজ আমরা আরও কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং এনএমজিএনএম পরীক্ষায় অবশ্যই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকে প্রথম প্রশ্ন। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কি? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন এবং এসটিএইচ। তো ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কিন্তু থাইরক্সিন, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন, এটা ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে। এছাড়াও আমাদের আরবিসির পূর্ণতা প্রাপ্তিতেও এই থাইরক্সিন সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, অ্যাড্রিনালিন গ্রন্থিকে উদ্দীপিত করে কোন হরমোন? অ্যাড্রিনালিন গ্রন্থি, যেটা আমাদের বৃক্কের ওপরে থাকবে অ্যাড্রিনাল গ্রন্থি, যাকে আমরা সুপ্রাইনাল গ্রন্থি বলি, তার দুটো অংশ, একটা হচ্ছে অ্যাড্রিনালিন কর্টেক্স, একটা হচ্ছে অ্যাড্রিনালিন মেডেলা। তো অ্যাড্রিনালিন যে কর্টেক্স, সেটাকে উদ্দীপিত করে পিটুইটারি নিঃসৃত ACTH হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন কিন্তু আমাদের পিটুইটারি থেকে নিঃসৃত হয়, এটা কিন্তু আমাদের পিটুইটারি থেকে নিঃসৃত হয়। তো পিটুইটারি থেকে নিঃসৃত ACTH হরমোন অ্যাড্রিনালিন গ্রন্থিকে উদ্দীপিত করে। জাইগান্টিজম কোন হরমোনের অধিক ক্ষয়ের ফলে ঘটে? এটা সোমাটোট্রফিক হরমোন বা গ্রোথ হরমোন, এই দুটোর মানে এই একই জিনিস দুটো, সোমাটোট্রফিক হরমোনেরই অপর নাম গ্রোথ হরমোন, এই হরমোনের অধিক ক্ষয়ের ফলে ঘটে। নিম্নের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ? অগ্নাশয়, যকৃত, পিটুইটারি এবং থাইরয়েড। তো এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অগ্নাশয়। অগ্নাশয় আমরা জানি যে অগ্নাশয় থেকে আমাদের ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এই সমস্ত হরমোন ক্ষরিত হয়, সেই জন্য এটা অন্তঃক্ষরাগ্রন্থি হিসেবে কাজ করে, এবং অগ্নাশয়ের দিকে ট্রিপসিন নামক উৎসেচক কিন্তু ক্ষরিত হয়, সেই জন্য অগ্নাশয় আমাদের বহিঃক্ষরাগ্রন্থি হিসাবেও কাজ করে। অগ্নাশয় ছাড়াও আমাদের গোনাড গ্ল্যান্ড বা জননাঙ্গ যেগুলো থাকে, আমাদের গোনাড গ্ল্যান্ড, সেগুলোও কিন্তু একটা মিশ্র গ্রন্থির উদাহরণ, গোনাড গ্ল্যান্ডও কিন্তু মিশ্র গ্রন্থির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয়রূপে কাজ করে? খুবই সহজ প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে হরমোন। ACTH-এর বেশি ক্ষরণে কোন রোগ হয়? জাইগান্টিজম, কুশিং বর্ণিত রোগ, কর্টিকোসিস এবং ডোয়ারফিজম। এর সঠিক উত্তর কিন্তু কুশিং ডিজিজ হবে। পরবর্তী প্রশ্ন, নিমচের কোনটি লোকাল হরমোন? প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন এবং প্রোল্যাক্টিন। এর সঠিক উত্তর কিন্তু টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন এটি লোকাল হরমোন। কেচোর গমনাঙ্গের নাম কি? এখানে বলেছে সিটা, কোষিকা, খণ্ডপথ এবং ফ্ল্যাজেলা। তো কেচোর গমনাঙ্গের নাম কিন্তু সিটা। পরবর্তী প্রশ্ন, এসটিএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটি কোথা, এর উৎপত্তিস্থল কোথায়? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় না, থাইরয়েড গ্রন্থিকে ক্ষরণে উদ্দীপিত করে, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কিন্তু ক্ষরিত হয় আমাদের পিটুইটারি থেকে। পিটুইটারি থেকে আমাদের যে অগ্রপিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি আছে, সেখান থেকে বেশ কিছু হরমোন ক্ষরিত হয়। অগ্রপিটুইটারি থেকে আমাদের ACTH, গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোনের মতো কিছু হরমোন ক্ষরিত হয়, আর পশ্চাৎ পিটুইটারিতে আমাদের ADH ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, মিক্সিডিমা রোগ কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে? এর সঠিক উত্তর কিন্তু থাইরক্সিন, থাইরক্সিন হরমোনের অল্প ক্ষরণে মিক্সিডিমা রোগ দেখা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? নালীপথ, সন্ধিপথ, সিটা এবং ক্ষণপথ। এর সঠিক উত্তর কিন্তু অ্যামিবার ক্ষণপথের সাহায্যে গমন ঘটে, যেটাকে আমরা ইংলিশে সিউডোপোডিয়া বলি, দুটো নামই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, সোয়ান কোষ নিম্নলিখিত কোন অংশে দেখা যায়? অ্যাক্সন, ডেনড্রন, কোষদেহ এবং প্রান্তগুলো। সে সঠিক উত্তর হচ্ছে অ্যাক্সন। আমরা দেখি যে এরকম কোষদেহ থাকবে এবং কোষদেহর পরে যে দীর্ঘ অ্যাক্সন থাকবে, সেই অ্যাক্সনের মধ্যে যে এরকম মানে কিছু একটা কোষের মধ্যে থাকে, এগুলো হচ্ছে আমাদের সোয়ান কোষ, এবং তার মাঝে যে গ্যাপগুলো দেখি সেগুলো আমাদের র্যানভিয়ারের পর্ব। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্সনে। প্লাসেন্টা নিঃসৃত প্রধান হরমোন কোনটি? FSH, MSH, GTH এবং SCH। এর সঠিক উত্তর হয়ে যাবে SCH, যার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান কোরিওনিন গোনাডোট্রপিন। আবারও বলছি, হিউম্যান কোরিওনিন গোনাডোট্রপিন। পরবর্তী প্রশ্ন, পিটুইটারি, পিটুইটারি হলো অন্তঃক্ষরাগ্রন্থি, বহিঃক্ষরাগ্রন্থি, মিশ্রগ্রন্থি কোনোটি নয়। এর সঠিক উত্তর কিন্তু পিটুইটারি একটি অন্তঃক্ষরাগ্রন্থি। দশম ক্রেনিয়াল নার্ভ কোনটি? ভেগাস, অকিউলোমোটর, অপটিক এবং কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে ভেগাস, আমাদের দশম করোটীয় স্নায়ু ভেগাস। এখানে আমরা করোটীয় স্নায়ুদের যে করোটিক স্নায়ুদের যে নাম আছে ক্রেনিয়াল নার্ভের, সেই ক্রেনিয়াল নার্ভের নামটাকে একটু মনে রাখতে হবে।
যেহেতু ভেগাস, যেরকম ভেগাস দশম ক্রেনিয়াল নার্ভ এবং ভেগাস দীর্ঘ হয় ক্রেনিয়াল নার্ভদের মধ্যে, ঠিক তেমনই সপ্তমের সপ্তম যে ক্রেনিয়াল নার্ভ তার নাম কিন্তু ফেসিয়াল। কোন হরমোন, পরবর্তী প্রশ্ন, কোন হরমোনের অভাবে শিশুদের ক্রেটিনিজম রোগ দেখা যায়? থাইরক্সিন, এসটিএইচ, এসটিএইচ এবং কোনোটি নয়। এগেইন, এই ক্রেটিনিজমের সঠিক উত্তর কিন্তু থাইরক্সিনই হয়ে যাবে। ব্যাঙের শিকার ধরা নিম্নের কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? জটিল প্রতিবর্ত ক্রিয়া, সহজাত প্রতিবর্ত ক্রিয়া, অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। তো সঠিক উত্তর কিন্তু জটিল প্রতিবর্ত ক্রিয়া। ডাবের জল নিম্নলিখিত কোন প্রকৃতির? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড এবং কোনোটি নয়। এটা কিন্তু ট্রিপ্লয়েড হবে, কারণ আমরা জানি ডাবের জলের মধ্যে ডাবের শস্য থাকে, সেই জন্য ওটা ট্রিপ্লয়েড অর্থাৎ 3N এই প্রকৃতির হবে। পরবর্তী প্রশ্ন, মানব অক্ষিগোলকের মেলানিন রঞ্জক দ্বারা গঠিত স্তর কোনটি? কোরয়েড, আইরিশ, রেটিনা এবং লেন্স। এর সঠিক উত্তর হয়ে যাবে কোরয়েড। আমরা জানি কোরয়েড বা কৃষ্ণমণ্ডল যাকে বলবো, তার কাজ হচ্ছে বাইরের দিকে থাকবে হচ্ছে আমাদের স্ক্লেরা, তারপরে থাকবে হচ্ছে কোরয়েড এবং ভেতর দিকে থাকবে হচ্ছে রেটিনা। আলোক রশ্মি যাতে রেটিনার মধ্যে থেকে গিয়ে সেটা রিফ্লেক্ট করে পেছন দিকে ফিরে, মানে ফিরে আসে আবার, যাতে পেছন দিকে চলে না যায়, সেই জন্য এখানে একটা কালো স্তর দেখা যায় যেটাকে আমরা কোরয়েড বলি। এই কোরয়েডই মেলানিন রঞ্জক দ্বারা গঠিত। রেটিনার মধ্যে আমরা জানি যে রডকোষ, কোনকোষ এবং অপটিক স্নায়ু আছে, এবং শ্বেত তন্তুময় আবরণী কলা হচ্ছে বাইরে যেটা দেখতে পাবো স্ক্লেরা, সেটি হচ্ছে শ্বেত তন্তুময় আবরণী কলা দিয়ে গঠিত। প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করে বা ফার্স্ট পর্যবেক্ষণ করে কে? জেনার, প্যাভলভ, লিনিয়াস এবং হোমোপোদাভিস। এর সঠিক উত্তর হয়ে যাবে প্যাভলভ। নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন গ্যাসীয় অবস্থায় থাকে? অক্সিন, ইথিলিন, কাইন এবং চিপেলিন। এর সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? 10 জোড়া, 12 জোড়া, 31 জোড়া এবং 33 জোড়া। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 31 পেয়ার, 31 জোড়া। আর 33 জোড়া যেটা বলেছে সেখানে 33 জোড়া না হলো 33টি দেখতে পাই আমরা আমাদের কশেরুকার খণ্ড। মূত্রের জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে? এসিটিএইচ, এসটিএইচ, টিএসএইচ এবং এডিএইচ। এর সঠিক উত্তর হয়ে যাবে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এটি মূত্রের জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি আমরা দূর করতে উত্তল লেন্স ব্যবহার করি। উত্তল লেন্স ব্যবহার করে আমরা লেন্সের যে মানে চোখের যে লেন্সের অ্যাডজাস্টমেন্ট সেটাকে রেগুলেট করতে পারি হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে। আর এটা যদি হাইপারমেট্রোপিয়ার বদলে মায়োপিয়া হতো তাহলে কিন্তু আমরা উত্তলের বদলে অবতল লেন্স ব্যবহার করতাম। আর প্রেস বায়োপিয়া যদি হতো তাহলে আমরা উভউত্তল লেন্স বা যেটাকে আমরা বাইফোকাল লেন্স বলি সেটা ব্যবহার করতাম। পরবর্তী প্রশ্ন, একজন মানুষের মৃত্যুর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত? এর সঠিক উত্তর 4 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত। উজ্জ্বল আলোকে তারন্ধ্রের সংকোচন, এটা কী ধরনের প্রতিবর্ত ক্রিয়া? ঐচ্ছিক প্রতিবর্ত ক্রিয়া, শর্তাবদ্ধ প্রতিবর্ত ক্রিয়া, সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং অপটিক লোব দ্বারা নিয়ন্ত্রিত প্রতিবর্ত ক্রিয়া। এর সঠিক উত্তর কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়া। প্যাসিনিয়ান কণিকা, রাসায়নিক গ্রাহক, স্নায়ুগ্রন্থি, চাপগ্রাহক এবং তাপগ্রাহক। এর সঠিক উত্তর হয়ে যাবে চাপগ্রাহক। প্যাসিনিয়ান কণিকা আমাদের ত্বকের মধ্যে থাকে এবং এটা প্রেশারকে, প্রেশারের যে সেন্স সেটাকে গ্রহণ করতে সাহায্য করে। একটি দীর্ঘ স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণ কোনটি? এন্ডোনিউরিয়াম, ইপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম এবং মায়েলিন শীথ। মায়েলিন শীথ কিন্তু কোনো স্নায়ু নয়, এটা স্নায়ু কোষের অর্থাৎ নিউরনের বাইরের আবরণ। নিউরনের বাইরে যদি আবরণ হয় তাহলে আমরা মায়েলিন শীথের কথা বলতে পারি, কিন্তু এখানে এন্ডোনিউরিয়াম, ইপিনিউরিয়াম বা পেরিনিউরিয়াম এর মধ্যেই স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণ আছে। তো একটা নিউরনের বাইরে যেটা থাকবে সেটাকে আমরা এন্ডোনিউরিয়াম নিউরন বলবো। এরকম কতগুলো নিউরন মিলে তৈরি হবে একটা পেরিনিউরিয়াম, এরকম কতগুলো পেরিনিউরিয়াম মিলে একটা আবরণী দিয়ে আবৃত থাকবে এবং সেটাকে আমরা কিন্তু বলবো এপিনিউরিয়াম, এপিনিউরিয়াম। এবং এই এপিনিউরিয়ামই কিন্তু স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণ। তাহলে ভেতরে থাকে হচ্ছে এন্ডোনিউরিয়াম 1 নম্বর, তারপরে থাকে হচ্ছে পেরিনিউরিয়াম 2 নম্বর এবং সবচেয়ে বাইরে থাকে 3 নম্বর এপিনিউরিয়াম। মস্তিষ্কের কোন অংশ দেহের যৌন আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? হাইপোথ্যালামাস, থ্যালামাস, মস্তিষ্কের সম্মুখখণ্ড এবং ব্রোগার অঞ্চল। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হাইপোথ্যালামাস। পরবর্তী প্রশ্ন, পিটুইটারি থেকে নিম্নোক্ত কোন হরমোন ক্ষরিত হয় না? ইনসুলিন, এডিএইচ, এসটিএইচ এবং টিএসএইচ। তো এর আগেও আমরা বললাম যে পিটুইটারি থেকে এডিএইচ, এসটিএইচ, টিএসএইচ এবং এসিটিএইচ এই সমস্ত কিছুই ক্ষরিত হয়। এই কটা হরমোন ক্ষরিত হয় হচ্ছে অগ্রপিটুইটারি থেকে, আর এই হরমোন ক্ষরিত হয় হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে। পিটুইটারির মধ্য অঞ্চল আছে, সেই মধ্য অঞ্চল থেকে আমরা জানি এমএসএইচ ক্ষরিত হয়। এমএসএইচ আমাদের পিটুইটারির মধ্য অঞ্চল থেকে ক্ষরিত হয়।
তাহলে বাকি থাকলো ইনসুলিন। আর ইনসুলিন আমরা প্রত্যেকেই জানি যে অগ্ন্যাশয় থেকে গৃহীত হয়, তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন। তো আজকের যে তোমাদের মক টেস্ট সিরিজের ক্লাস ছিল তো এখানেই শেষ, আবার দেখা হবে আগামীকাল আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে।